আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটা ভিডিও তৈরি করলাম ডাবের বিজনেস নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাগেরহাট থেকে আমরা কিভাবে ডাব কালেকশন করে বিভিন্ন জেলায় পাঠাই। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার বাটনে ক্লিক করুন। হ্যাঁ, অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুল করবেন না। আর আমার ভিডিও বা কোনো তথ্য ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছেই। বাগেরহাটের ডাব, ডাবের সাইজগুলো দেখেন খুবই ইউনিক এবং খুবই সুন্দর। এখন যেহেতু ডাবের সিজন, আমাদের এখান থেকে ডাবগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কেটে এইভাবে কালেকশন করে তারপরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাই। এই সাইজগুলো দেখেন এবং কালার দেখেন, এক্সেলেন্ট কালার এবং সাইজ। তো আপনারা ডাব নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার আগের ভিডিও দেখে অনেক ভাই আমাকে ফোন করেছেন। আসলে আমি নিজে লক্ষ্মীপুরের ডাব নিয়ে বিজনেস করতাম, এরপর দেখলাম আমার নিজের এলাকার ডাব লক্ষ্মীপুরের ডাবের থেকে দাম কম, তারপর থেকে আমি বাগেরহাট চলে আসি এবং এখান থেকেই আমি ডাবগুলো সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাঠাই। তবে আমি নিজে কাজটা করি না, আমার ভাতিজা রয়েছে এলাকার, তাকে দিয়ে কাজটা করাই। অনেকে আবার ভেবে থাকেন যে ডাবের বাগান মনে হয় ওই রাজশাহীর লিচু বা আম বাগানের মতো, বাগান সহ কিনে ডাব পেড়ে ঢাকা বা অন্য কোনো জেলায় পাঠানো যায়। আবার অনেকে ভেবে থাকে যে বাগেরহাট বা লক্ষ্মীপুরে মনে হয় ডাবের বাজার বসে বা কোনো আড়ত রয়েছে কাওরান বাজার বা যাত্রাবাড়ির মতো। বিষয়টা আসলে এরকম না, ডাবগুলো সংগ্রহ করতে আসলে অনেক পরিশ্রম করতে হয়, এলাকার মানুষ ছাড়া এটা বাহির থেকে এসে আপনি কখনোই পারবেন না। সুতরাং ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ডাবের বিজনেস করতে হবে। যারা ডাব গাছ থেকে পাড়ে তাদের একটা পারিশ্রমিক আছে, যারা এটা বিভিন্ন বাড়িতে গিয়ে কালেকশন করে ভ্যানে করে এক জায়গায় জমা করে তাদেরও কিন্তু একটা পারিশ্রমিক আছে। এরপর ফাইনালি যখন ডাবগুলো লোড হয় তখন বিভিন্ন জায়গা থেকে এটা গাড়িতে ওঠে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন ডাবের সিজন, তাই এখনই ডাব সব থেকে কম দামে আপনি কিনতে পারবেন বাগেরহাট থেকে। বাগেরহাটের ডাবের সাইজ এবং কালার আপনারা দেখেছেন। এই ব্যবসাটাকে লাভজনক পর্যায়ে নিতে হলে আপনাকে অবশ্যই বিক্রয়ের সুব্যবস্থা করতে হবে। চেষ্টা করবেন এভারেজ কিনে ট্রাক সহ এভারেজ রেটেই সেল করতে। একটা ডাবে খুব বেশি লাভ না হলেও আপনারা যে স্বাবলম্বী হতে পারবেন এতে কোনো সন্দেহ নাই। আপনারা যদি নিজেরা দশজন হকার দিয়ে ডাব সেল করেন তাহলে লাভের অংশটা কিন্তু বেশি হবে। ধরুন এক একজন হকারকে আপনি 200 বা 300 করে ডাব দিলেন, তারা মনে করেন একদিনে আপনার 2000 বা 3000 ডাব সেল করলো, এতে করে কি হবে আপনার লাভের রেশিওটা কিন্তু বেশি হবে। কারণ আড়তে দিলে আপনার ওখানে খরচ আছে, ওখানে কিন্তু দাম আপ ডাউন করে, কখনো বেশি কখনো কম, এমনকি কেনা দামেও সেল হয়। তো এই কারণে আপনি যদি মানে নিজে আপনার লোক দিয়ে বিভিন্ন জায়গায় সেট করে এই ডাবগুলো সেল করেন তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট থাকবে। আর ডাব নিতে হলে কিন্তু আপনাকে এনশিওর করতে হবে আপনি বাগেরহাটেই আসুন বা ঢাকায় আসুন, আমি ঢাকায় থাকি, যেখানে আসুন না কেন আপনি আমার বাসায় আসতে পারেন, আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পর বা বাগেরহাটে যদি যান তাহলে বাগেরহাটে আমার ভাতিজার কাছে অ্যাডভান্স করতে হবে কিছু, তারপরে আপনি লোড দেওয়ার সময় পুরো টাকাটা দিয়ে দিবেন। এভাবেই ডাবের সেল হয়। এই চিটার বাটপাট আপনাকে বলবে একরকম, দিবে আর এক রকম, এবারে ডাব দিবে গুণে কম, হ্যাঁ, এরপরে ক্যাট দিবে ডাব ডাবের ভিতরে ঢুকায়। এইসব মানুষের সাথে ব্যবসা করবেন না, লস খাবেন। কারণ আমি নিজে একজন ব্যবসায়ী, আমিও কিন্তু ডাব কিনে সেল করি। আমি নিজে যেহেতু এটা বুঝি, আমি চাই না যে আপনিও লুজার হন। আপনি আমার কাছ থেকে ডাব নেবেন, আমার হয়তো 50 পয়সা 1 টাকা থাকবে হাইয়েস্ট, আর আমি চাই আপনি 5 টাকা 10 টাকা প্রফিট করেন, এর থেকে বেশি কিছু না। আর আমার আগের ভিডিওটা দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কল করবেন। তো মেসেজ দিলে অবশ্য ভালো হয়, আমি সবারই উত্তর দেই। আর কল করলে আমাকে সকাল 11টার থেকে সন্ধ্যা 7টার মধ্যে কল করতে হবে, এরপরে আমি আর আননোন নম্বর ধরি না। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। যাওয়ার আগে আবারও বলি, আপনারা শুধু ভিডিও দেখবেন না, কারণ আমি কিন্তু একজন ইউটিউবার প্লাস বিজনেসম্যান,
আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব এবং আমাকে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর ডাব নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।